অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতদিন হবে সেটা সরকারই বলবে, ভয়েস অব আমেরিকাকে ডক্টর ইউনুস। কাজে যোগ না দেয়া সদস্যরা পুলিশ নয়, গণ্য হবেন অপরাধী হিসেবে। আশুলিয়ায় গুজব ছড়িয়ে সহিংসতা, বললেন শ্রম উপদেষ্টা। গুজব ছড়ানো হয়েছিল কারখানাগুলোতে, সেই গুজবের ভিত্তিতে কারখানাগুলো থেকে শ্রমিকদেরকে নামিয়ে আনা হয়েছিল। সুনামগঞ্জের ধর্মপাশায় আগুনে পুড়ে চার সন্তান সহ মা বাবার মর্মান্তিক মৃত্যু, ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট। বিদেশে পাচার হওয়া অর্থ ফেরাতে দুদককে সহযোগিতা করবে ইউরোপীয় ইউনিয়ন, তথ্য চেয়ে 71 চিঠি, জবাব মিলেছে 27টির। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন অবৈধ, বিএনপির ডাক্তার শাহাদাত হোসেনকে মেয়র ঘোষণা, 10 দিনের মধ্যে গ্যাজেট প্রকাশের নির্দেশ। প্রতিদ্বন্দ্বী ডাক্তার শাহাদাত হোসেন সাহেবকে নির্বাচিত ঘোষণা করেন। নিজেদের স্বার্থেই উন্নয়ন করতে হবে ঢাকা দিল্লি সম্পর্ক, 71কে বাদ দিয়ে পাকিস্তানের সাথে সম্পর্ক নয়, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। হত্যা চেষ্টা মামলায় আওয়ামী লীগের সাবেক এমপি জ্যাকব 5 দিনের রিমান্ডে, সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকে 5 ও গিনির 3 দিনের রিমান্ড। মশা নিধনে কার্যকর উদ্যোগ না থাকায় ভয়ঙ্কর রূপ নিচ্ছে ডেঙ্গু, দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল, হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। লেবাননের দক্ষিণাঞ্চলে বিমান হামলার পাশাপাশি স্থল অভিযানে ইসরায়েল, সমর্থন যুক্তরাষ্ট্রের, প্রতিরোধে প্রস্তুত হিজবুল্লাহ। কানপুর টেস্টে চরম ব্যাটিং ব্যর্থতায় অসহায় আত্মসমর্পণ বাংলাদেশের, সিরিজ হেরে টেস্ট চ্যাম্পিয়নশিপে পেছালো টাইগাররা। ব্যাটিং ইজ ডিসঅ্যাপয়েন্টিং দিস সিরিজ এন্ড ইভেন দ্য লাস্ট সিরিজ উই হ্যাড ইন প্যাচেস।